বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপরিচিত মাছের খাত চাঁদপুরের বড় স্টেশন মাছের ঘাটে নেই আগের ঝলক। ব্রিটিশ শাসনামল থেকে এই ঘাট সুপরিচিত হলেও এখন আর চাঁদপুরের সেই রূপালী ইলিশের দেখা নেই। অন্য অঞ্চলের ইলিশ চাঁদপুরের বলে চালিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। চাঁদপুরের স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ভোলা বরিশাল সন্দ্বীপ হাতিয়া থেকে আসা ইলিশের হাড্ডাক আর নিলামে সরগরম হয়ে উঠেছে চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। কেউ প্যাকেট করার কাজে ব্যস্ত, কেউ বা ডেলিভারির জন্য ক্রেতার নাম লিখছেন প্যাকেটের গায়ে, কেউ আবার ট্রলার থেকে ঝুড়িতে করে ইলিশ মাথায় করে আড়ত ঘরের সামনে এনে নামাচ্ছে। দক্ষিণাঞ্চল ও নোয়াখালীর হাতিয়া সমুদ্র এলাকার ইলিশ চাঁদপুর ঘাটে এনে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে পদ্মার ইলিশ বলে ক্রেতাদের কাছে চালিয়ে দেওয়ার প্রতারণা বন্ধে ব্যবসায়ীরা তৎপর রয়েছেন। মাছ যদি না হয় তাইলে এরা চাঁদপুরের কথা চাঁদপুরের মাছ আর অন্যান্য মাছের সাথে মিনিমাম ডিফারেন্স হলে মনে 4,000 কেজিতে 100 টাকা। নদীতে পানি প্রবাহ বেড়ে গেলে এবং প্রচুর বৃষ্টিপাত হলে চাঁদপুর অঞ্চলে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে বলে জানান বিশিষ্টজনরা। এখন তারা সাগরের দিকে উপকূলের দিকে আছে, যে কারণে উপকূলীয় অঞ্চলে প্রচুর ইলিশ আছে, সেই অঞ্চলের ইলিশই যখন ধরা পড়ে তখন এই চাঁদপুর অঞ্চলে ল্যান্ডিং হচ্ছে। ইলিশের বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট আবারও সরব হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সকলের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।